গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমাদের আহমেদাবাদ জার্নি, আর এখন সকাল কটা বাজে রে দিশা? 11টা বাজে। আমাদের 3:45 ফ্লাইট, আর বেরোতে হবে 1:30 সময়। তো প্যাকিং অলরেডি হয়ে গেছে, শুধু লাস্ট ফিনিশিংটা একটু বাকি আছে। তো স্নানটা এখনো হয়নি, আর রিয়ার জন্য অনেক মিষ্টি কিনে নিয়ে যেতে হবে, সেজন্য হাজব্যান্ড গেছে। আর আহমেদাবাদ যাচ্ছি আমি আর দিশা। তো এই প্রথম আমরা দুজনে মানে একা জার্নি করছি হাজব্যান্ডকে ছাড়া। এখন আমি স্নান করতে যাবো, তারপরে পুজো করবো, তারপরে রেডি হবো। গাড়িটা আসার আসছে, ও গাড়ি এসে গেছে, তো হাজব্যান্ড ছাড়তে যাচ্ছে। আর ওদিকে আমার ছুটকু ব্যস্ত হয়ে আছে রুমাল মাস্ক এগুলো নেওয়ার জন্য, আর আমি তো পুরো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। আর আমার কোথাও গেলে না খাওয়া টাওয়া উঠে যায়, মানে ভাত টাত কিছুই খাইনি আজকে, মানে কোথাও গেলে খাওয়াটা বন্ধ হয়ে যায়। সে আনন্দেও হতে পারে, নার্ভাসও হতে পারে, যে কোনো একটা কারণে। তো লাগেজ আমাদের দুটো হয়েছে, দুটো মোটা লাগেজ দুটো, আর দুটো হ্যান্ডব্যাগ। আর মিষ্টি তোমাদের দেখানো হলো না, মিষ্টি নিয়েছি প্রচুর, ওইখানে গিয়ে তোমাদের দেখাবো কত মিষ্টি নিয়ে গেছি। ওটা হচ্ছে মিষ্টির ব্যাগ, শুধু মিষ্টি আছে। লিচুও নিয়েছো না? লিচুও নিয়েছে মেয়ের জন্যে, ও বাবা। আবার তালশাঁসও নিয়েছে রিয়ার জন্যে, ঘরের মধ্যে ওই সব আছে। আর ওই দুটো ব্যাগ শুধু আমাদের, দুটো লাগেজ, আর এই একটা লাগেজ আর এই একটা লাগেজ। এখন ঘড়িতে বাজে 1:30 বেজে গেছে, বেজে গিয়ে কিছুটা হয়েছে আর কি। তো যাই হোক, এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম, আর হাজব্যান্ড যাচ্ছে আমাদের তুলতে, আর আমাদের গাড়িতেই আমরা যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কি বলবো, একটা ঘটনাই বলা যায় ঘটে গেল, মানে ড্রাইভারটা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়েছে, যেটা উচিত না। তো তার জন্য আমাদের 500 টাকা ফাইন দিতে হলো। এই যে রাস্তাটা দেখছো না, এই যে ক্রসটা করলো, ব্যাস এখানেই এসে পুলিশ ধরলো। গাড়ির যে ড্রাইভার, ওর তো লাইসেন্স নিয়ে নেবেই বলছিলো। তো যাই হোক, হাজব্যান্ড বলে টোলে প্রথমে বলেছিলো 1200 টাকা নেবে, তারপরে যাই হোক বলে টোলে 500 টাকায় রাজি করানো গেল। 500 টাকা দেওয়ার পর গাড়িটা ছাড়লো। এই যে দইতে দেখো, দূরে এই যে কথা বলছে পুলিশের সাথে, এই যে হাজব্যান্ড আর এই পুলিশটা। তো যাই হোক, একটু মুডটা খারাপই হয়ে গেছে, যেতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটলো। আর এখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, তো এখানে তো অনেক কাজ এখন বাকি আছে। হাজব্যান্ড আর ভেতরে ঢুকতে পারবে না, আমি আমাদের সব কিছু হয়ে গেছে, একটা চেকিং টেকিং সব কমপ্লিট হয়ে গেছে, এখন ওয়েট করছি। তো প্লেন ঢুকলেই উঠে, প্লেন ঢুকে গেছে, আমরা ইন্ডিগোতে যাব। আর ইন্ডিগোর দুটো এসছে প্লেন, একটা ওইদিকে দাঁড়ালো আর একটা এই দিকে। এই যে এই প্লেনটাতে আমরা যাব। আমরা দৌড়াচ্ছি প্লেনের ভেতরে ঢোকার জন্যে, ব্যস্ত হয়ে পড়েছি, কেন অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিলো আর ভালো লাগছিলো না। তো যাই হোক, এখন ভেতরে ঢুকে আর বসা কাজ। যদিও প্লেনের ভেতর আমার 2 ঘন্টা কম মনে হয়, 10 ঘন্টা মানে এরকম মনে হয়, ভালো লাগে না একদম। ওয়াইফাই রিয়ার নেই, তাই ইন্টারনেটে যতটা সম্ভব আমি শেয়ার করব। না পারলে আহমেদাবাদ থেকে ফিরে এসে তোমাদের সবগুলো ব্লগ আস্তে আস্তে শেয়ার করব, আর তার সাথে অবশ্যই থাকবে স্কিন কেয়ারের ভিডিও। I know you told your friend you're not okay and tell me what's wrong and why you
try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Hey, did you hear it? Chole eshi. কতদিন পরে কোন উবের ধরে হ্যাঁ বাবা এক্ষুনি উঠলাম ক্যাবে, মা এসে গেছে। হ্যাঁ আমি বাড়িতে গিয়ে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। রিয়া চা বানিয়ে দিয়েছে, এই যে চা নিয়ে বসেছি। আর এই যে রিয়া জিসা আর ওই ধর কুলার চলছে। পটলের তরকারি, টক ডাল, ডিম ভাজা, মানে অমলেট আর কি। তা হবে, এখন চা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে স্নানটা করে আসলাম, স্নানটা করে আসার পর ফ্রেশ লাগবে। হ্যাঁ মাথায় জল দিয়েছি, এই দেখছিস না মাথায় জল। এই যে চা, কত স্ন্যাক্স, এ দেখো একটা, না হাফ আছে, একটা বিস্কুট, তাই তারপরে আমরা ওটা রেখে, আমি জানি তো তুই খাস নি, ওই জন্য রেখে দিয়েছি তোর জন্য। আমি তোমাদের সাথে কথা বলছি, কিন্তু কুলার যেহেতু চলছে আর কুলার প্লাস এই যে ওপরে ফ্যান আছে, তো সেই জন্যে আওয়াজ তো খুবই আসছে। কিন্তু কি করবো, এত গরমের মধ্যে না এমনি কথা বলা সম্ভব না, তো ওই জন্যে আওয়াজটা একটুখানি আসছে, একটুখানি না অনেকটাই আসছে। এখন 10:45 বাজে আর ডিনার হবে, ডিনার করবো এখন। রিয়া বানাতে গেছে ডিমের ঝুরঝুরু করে অমলেট, আর যে টায়ার্ড লাগছে বলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। রিয়ার কালকে অফিস আছে, কিন্তু কালকে আছে নাইট, রাত্রিবেলা তো সারাদিন থাকবে। অনেক দিন করে আমি রিয়ার হাতে রান্না করছি, ভালো লাগছে। খেতে বসেছি আমরা, ঝরঝরে ভাত বানিয়েছে, কী সুন্দর দেখো, ডেকচির মধ্যে বানিয়েছে, দেখো তো ঝরঝরে হয়েছে। রিয়া বানিয়েছে, এখানে সব বেশিরভাগই ডেচকিতে রান্না হয়, ভাত হয় আর কি, আর ওই যে পটলের তরকারি আর ডাল কুকারে, আর এখন ভাত খাবো ঘি দিয়ে। আর দিশা বানাতে, রিয়া বানাতে গেছে এখন অমলেট, ঝরঝরে ডিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকে ডিনার। না না আর না, পটলের তরকারিটার রঙটা কি সুন্দর করছে, রিয়া রান্না খুব সুন্দর, অনেকদিন পরে ওর হাতে রান্না খাচ্ছি। বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করলাম ডিনার করতে করতে। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি আরও ভালো লাগে শেয়ার করো। তো আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট ব্লগে ফিরে আসছি।